Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. We are going to Kunti Ghat, Tapadrita Prabhu house. We are going to some darshan places. Kunti Ghat? Yes, please. Some speak the for glorification of the places. Amra ekhon jacchi Tapadrita Prabhu jabo. Jabo Kunti Ghat. Kunti Ghat theke amra jabo Adi Saptogram. Ekhane kichu Sripat ache. Sei Sripat darshan korar uddeshe amra beriyechi. Hare
Sena. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama. Hare Krishna, Hare Krishna. Thank you.
শ্রী রাঘুনাথ মহাপ্রসাদ কি জয় সমবেত ভক্তবৃন্দ কি শ্রীল প্রভুপাদ কি কৃষ্ণ আমরা এখন শ্রীপাট দর্শন করবার জন্য রওনা করছি। প্রথমে যাব আমরা চৈতন্য ডোবা, যেখানে ঈশ্বর পরিপাদ যিনি চৈতন্য মহাপ্রভুর গুরুদেব তাঁর শ্রীপাট দর্শন করব। এবং মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান নবদ্বীপ থেকে, তখন শ্রীবাস ঠাকুর এবং তার ভাইয়েরা এসে এই চৈতন্য ডোবায় এই কুমারহট্টতে এসে বাড়ি করেন এবং এখানে বসবাস করেন। সেখানেও আমরা শ্রীবাস অঙ্গন দর্শন করব। তারপরে সেখান থেকে আমরা আসব কাঁচরাপাড়া সেন শিবানন্দের শ্রীপাঠ, সেখানে আমরা দর্শন করব। এবং সেখান থেকে আমরা চলে আসব আদিসপ্তগ্রাম, যেখানে উদ্ধরণ দত্ত ঠাকুর মহারাজ রয়েছেন, নিত্যানন্দ প্রভুর প্রথম শিষ্য, এবং তিনি বণিককুলের প্রতিনিধি ছিলেন। তাকে উদ্ধার করেছিলেন নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে আমি তোর হস্ত রঞ্জিত তোর পাচিত অন্ন প্রথম ভোগ লাগিয়ে আমি প্রসাদ পাব। সেখান থেকে আবার যাব আমরা রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ, হিরণ্য গোবর্ধন মজুমদারের রাজ্য রাজধানী ছিল, এবং সেখানে দর্শন করে তারপরে আমরা যাব ঝরু ঠাকুর, যেখানে কালিদাস ঠাকুর সঙ্গে তার কালিদাস ঠাকুর ঝরু ঠাকুরের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌড় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি পিতৃপিণ্ড দানের জন্য কোথায় গিয়েছিলেন? গয়াতে। গয়াতে গিয়ে তিনি একজন সন্ন্যাসীর দর্শন পেয়েছিলেন এবং সেই সন্ন্যাসীর নাম হচ্ছে ঈশ্বরপুরি। Lord Chaitanya went to Gaya to offer pinda to his ancestors, and there he met a sannyasi and his name was Isvara Puri. সেই ঈশ্বরপুরীর ওইটা হচ্ছে আবির্ভাব ভূমি। This place is the appearance place, birthplace of Isvarapuri. তো যখন এই জায়গার নাম হচ্ছে কুমারহট্ট, তো যখন চৈতন্য মহাপ্রভু সেখানে চলে যান, সন্ন্যাসী হয়ে যখন পুরী চলে যান, তখন মায়াপুরে ছিলেন শিবাস পণ্ডিত,
শ্রীবাস ঠাকুর তাদের পরিবার অন্যান্য দাস ভাইরা তারা গৌরাঙ্গ বিরহে আর মায়াপুরেও থাকতে চাইলেন না। শেষে ভাবলেন যে আমরাও যাবো পুরী, কিন্তু তার ক্ষেত্রে বিশেষে তিনি এই ঈশ্বরপুরী শ্রীপাকে যাওয়ার পথে এইখানেই ছিলেন, এই কুমারহট্টে পুরী যাওয়ার পথে। মানে যেতে চাইছিলেন কিন্তু মায়াপুরের এত বিরহ ভাব হয়ে গেছিলো যে সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য তখন তিনি এইখানে চলে এসেছিলেন। মানে পুরীতে যাওয়ার পথে আগে যেতে পারেনি বিরহে মায়াপুর। লর্ড চৈতন্য আফটার টেকিং সন্ন্যাস ওয়ান্টেড টু গো টু জগন্নাথ পুরী, বাট হি ওয়াজ মিসিং মায়াপুর সো মাচ দ্যাট অন দ্য ওয়ে হি স্টপড হিয়ার। He couldn't just leave Mayapur suddenly like that. This place is called Kumarhat, so he stopped here on the way to Puri. Shri Chaitanya Mahaprabhu jakhon Mayapur onno jayga darshan korte pore ashen jakhon sannyasher pore tokhon sannyasi Shri Chaitanya Mahaprabhu jakhon bibhinno sthan পর্যটন করছিলেন, সেই হ্যাঁ বৃন্দাবন বা অন্য কোথাও, তিনি তখন এখানে গুরুদেবের জন্মভিটা ওখানে এসেছিলেন দর্শন করতে। আফটার টেকিং সন্ন্যাস চৈতন্য মহাপ্রভু ওয়ান্টেড টু গো অ্যারাউন্ড টু ডিফারেন্ট হোলি প্লেসেস লাইক বৃন্দাবন অ্যান্ড আদার প্লেসেস। হি ফার্স্ট কেম টু দিস প্লেস টু সি হিজ গুরু মহারাজের বার্থ প্লেস। তখন জানি না কোনো নিয়ম আছে কি না যে গুরুদেবের জন্মভিটা থেকে মাটি নাকি খুব পবিত্র, এই জ্ঞানে শিষ্যরা সে মাটি নিয়ে যায়। আই ডোন্ট নো ইফ ইটস ট্রু বাট ইট ইজ বিলিভ দ্যাট সাম লিটল আর্থ ফ্রম দ্য বার্থ প্লেস অফ ওয়ান্স গুরু ইজ কনসিডার্ড ভেরি অসপিশিয়াস, সো দে টেক আ লিটল বিট অফ আর্থ ফ্রম দ্য বার্থ প্লেস অফ দ্য গুরু অ্যান্ড টেক ইট উইথ দেম হোয়ার এভার দে গো। যখন চৈতন্য মহাপ্রভু এখানে এলেন তখন তিনি তার সেই উত্তর দিতে মাটি তুলছিলেন, আর তার সঙ্গে অনেক ভক্তরা ছিল, তারাও মহাপ্রভু দেখা দেখি তারাও মাটি তুলতে লাগলো। সো ওয়েন চৈতন্য মহাপ্রভু কেম হিয়ার হি টুক এ লিটল বিট অফ আর্থ ফ্রম হিয়ার অ্যান্ড পুট ইট ইনটু দ্য ফোল্ডস অফ হিজ চাদর অ্যান্ড আদার ডিভোটিস হু আর উইথ হিম অলসো জাস্ট ইমিটেটেড হিম অ্যান্ড জাস্ট টুক সাম আর্থ অ্যান্ড দে অলসো পুট কেপ্ট। এইভাবে হাজার হাজার ভক্ত সে মাটি তুলতে শুরু করলো। যে আসে সেই মাটি তুলতে শুরু করে, পরবর্তীতে যারা আসে তারা সে একই জায়গা থেকে মাটি তুলতে শুরু করে। এরকম অসংখ্য হাজার 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 ভক্ত যদি এরকম মুঠো মুঠো মাটি নিয়ে নিয়ে পালায় একটা গর্ত হয়ে গেল। So after so many people took a lot of earth from the same spot, there was a big hole. তখন সেই গর্তটার নাম হলো চৈতন্য মহাপ্রভু যেহেতু মাটি তুলেছিলেন নাম হলো চৈতন্য ডোবা। ডোবা মিন্স ছোট পুকুর। So because Chaitanya Mahaprabhu had taken earth from a certain spot, it had a depression and that became like a big pond because of so many people taking earth, so it's called doba. Doba means pukur, pond. Yeah, is it Chaitanya doba samne? Yeah, in front of this temple there's a pond here, that's called Chaitanya doba. To amader ekhane je ekjon mahant rechen Kishori Das Baba ji, উনি অনেক সুন্দর সুন্দর কাহিনী লেখেন। হ্যাঁ, তো উনি ওনার একটা বইতে পড়েছিলাম যে নয়ন ভাস্কর, ওনাদের এইখানে কাছাকাছি কোনো বাড়ি আছে, তিনি নয়ন ভাস্কর একজন মিস্ত্রি ছিলেন যে ঠাকুর বানাতেন, গোপাল রাধা কৃষ্ণ বিভিন্ন বিগ্রহ মূর্তি বানাতেন। নয়ন ভাস্কর ওনার নাম ছিল। হ্যাঁ, মহন্ত চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ। সো নয়ন ভাস্কর দেয়ার ওয়াজ ওয়ান অ্যাসোসিয়েট অফ লর্ড চৈতন্য মহাপ্রভু অ্যান্ড হি ইউজড টু মেক ডেইটিজ মূর্তি বানাতেন। নিত্যানন্দ প্রভু যখন এখানে আসেন
তখন এই নয়ন ভাস্করকে বলেছিলেন গৌড়ীয় বৈষ্ণব সমাজে যত বিঘ্ন লাগবে তুমি বানিয়ে দেবে. When Lord Nityananda visited here, he told Nayan Bhaskar that he should make deities of deities, whatever deities were needed for the whole Vaishnava Sampradaya, all the Gaudiya Vaishnavas. So, Shri Nayan Bhaskar, Vachan, Gaura Banadash Dipika, Kavi Kannapur, Banana Kurchan, Nayan Bhaskar, Vachan, Vishwakarma Davata. Kavi Kannapur, a great devotee, he describes in his book that Nayan Bhaskar is the incarnation of Vishwakarma. আর কি আছে প্রভু? শান্তিপুরে চলে যান, শান্তিপুর থেকে কানাই ন্যাশনালে চলে যান, কানাই ন্যাশনালেতে ব্যাক হয়ে আসেন, যেতে পারলেন না এইবারে বৃন্দাবনে, পুনরায় আবার এখান থেকেই যান. So from here, Chaitanya Mahaprabhu went to Shantipur. From Shantipur, he went to Kanai Natshala. And from there, he came back here. Tarpore? Puri te chole jabo. Then from, after coming back here, he went to Puri. এই ঈশ্বরপুরি কার অবতার? ঈশ্বরপুরি হচ্ছে সান্দীপনি মুনির অবতার. এই ঈশ্বরপুরি পাত চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ মাস্টার. ঈশ্বরপুরি ইজ দি ইনকার্নেশন অফ সান্দীপনি মুনি. সান্দীপনি মুনি হচ্ছেন কৃষ্ণ বলরামের স্কুল শিক্ষক. হি ওয়াজ সান্দীপনি মুনি ওয়াজ দ্য গুরুকুল টিচার অফ কৃষ্ণ বলরাম ইন বৃন্দাবন. তার অবতার ঈশ্বরপুরি. আর কি সুভাষ ঠাকুর এই বিগ্রহ প্রতিষ্ঠা করে গেছিলেন? এখানে নেই, অন্য পাদদেশে ছিল, এখন তো দেখছি না. মায়াপুরে তো বাড়ি, কিন্তু ওখান থেকে উনি এখানে এসে কিছুদিন অনুষ্ঠানে ছিলেন. His home was there, but he came here and lived here for a long time. বিগ্রহ আমাদের যে ঈশ্বর উনাদের আছেন না, উনারই পরম্পরা দাদা ঈশ্বরপুরী পাদের পরবর্তী দাদা কোনো সেবায় তারা বংশ পরম্পরা আর কোনো কিছু ঈশ্বরপুরী. বাট তিনি তো ঈশ্বরপুরী উনি তো সন্ন্যাসী ছিলেন, ডিসেন্ডেন্ট মানে পরম্পরা মানে শিষ্য পরম্পরা শিষ্য হিস ডিসাইপলস ইন দ্য পরম্পরা ওয়ার্শিপ হিস ডেইটিস. ঠিক আছে, কিছু মন্তব্য কিছু প্রশ্ন? এনি কোয়েশ্চেন আর কমেন্টস? দ্য কোয়েশ্চেন ওয়াজ হোয়াই ডিড শ্রীবাস ঠাকুর কাম হিয়ার? And Prabhuji answered that because he was feeling separation from Lord Chaitanya. And Lord Chaitanya came here and then he went to Puri. So he came to somehow be more close to Lord Chaitanya. He was feeling separation. That's why he came. So after you mentioned Mati, you just get to go. Are you no bhaktar? Is it Mati? No, I can't think of it. Apni ne jal bege pare okhane ami Maharaj er sange ekhilam tokhon সবাই মাটি নেওয়ার জন্য চেষ্টা করছে, তখন মহারাজ নিষেধ করলেন যে আপনারা জলটা মাথায় দিন, হ্যাঁ মাটিটা আর নেওয়ার দরকার নেই. হ্যাঁ, প্রভুজি আস্কড আ কোয়েশ্চেন অ্যাবাউট টেকিং আর্থ ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড হি সেড দ্যাট হি ইজ আস্কিং ইফ ইভেন টুডে পিপল টেক আর্থ ফ্রম দেয়ার, বাট নাওডেজ হি প্রভুজি সেড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক নাও, বাট নাওডেজ নোবডি ডাজ বিকজ দেয়ার ইজ ওয়াটার, সো উই ক্যান জাস্ট গেট দ্য ব্লেসিংস টু পুট দ্য ওয়াটার অন আওয়ার হেডস অ্যান্ড দ্যাটস enough for getting the mercy. তো এক সময় আমি যখন এসেছিলাম এখানে আমরা স্নান করেছিলাম, খুব ভালো লেগেছিল. দ্বিতীয়বার যখন আসি নামা যাবে না, খুব সিরিয়াস, কারণ সে কি মাগুর মাছ না কি কাঁটা আছে খুব নামা যাবে. In the past we took bath in this pond, but when we came the second time we couldn't because there are some fish, they bite, they are very sharp teeth, so they couldn't take bath. Yeah, it's called Magur Mach. You don't know what it is in English. It's
আমাদের ইস্কনের একজন ভক্ত এখানে বাস করেন, ওনার বাড়ি ভক্তি চতুর স্বামী মহারাজ এসেছে। জানো কি বলল প্রভু? কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আমরা এখানে যে বসে আছি এটা কার বাড়ি বলুন তো? শিবানন্দ সেন। সো উই সিটিং এট দ্য হোম অফ শিবানন্দ সেন। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরীতে থাকলেন তখন এই মায়াপুর এই এটা যে কুমারহট্ট কাঁচড়া পাড়া সেই একেবারে সেই শান্তিপুর সেই জাজিগ্রাম সেই কী বলে শ্রীখণ্ড একেবারে সেই আপনার বাংলাদেশে অন্যান্য ভক্তরা অত্যন্ত বিধ কাতর হয়ে গিয়েছিল মহাপ্রভু চলে যাওয়ার ফলে। When Chaitanya Mahaprabhu took sannyas and went to Jagannath Puri, devotees around here in Sajigram, আর কি জায়গা? শান্তিপুর শান্তিপুর সাজিগ্রাম অন অল দ্য প্লেস এন্ড কুমারহট্ট, দিস প্লেস ইজ কল্ড কুমারহট্ট। Devotees from these areas became they felt a great separation pain. তো প্রতি বছর পুরী যাওয়ার ওদের ইচ্ছা হলো। হ্যাঁ, আপনারা জানেন ছয় মাস ওদের কাজ হচ্ছে পুরীতে থাকা। সো দে অল ওয়ান্টেড টু গো টু পুরি অ্যান্ড what they had to do, what they wanted to do was they would go to Puri and be there for 6 months in a year. এবং মানে ওনাদের পুরী কখন যাবে না সমস্ত ভক্তরা যাবে জগন্নাথ রথযাত্রার সময়। আর মহাপ্রভুর কাছে
হরি কথা শুনবে, মহাপ্রভুকে দর্শন করবে, মহাপ্রভুকে কিছু খাবার টাবার কিছু নিয়ে যাবে দিবে। হ্যাঁ, এই করতে করতে রথযাত্রা শেষ হয়ে গেলেও ওরা ফিরত না, এবং প্রায় সেইখানে ওরা থেকে যেত, এইভাবে ছ মাস কেটে যেত। সো দে ইউজুয়ালি ইউজ টু গো টু জগন্নাথ পুরী জাস্ট বিফোর রথযাত্রা, পুরী রথযাত্রা, so that they could meet all the devotees who would go there to see Lord Jagannath, and they would participate in the Ratha Yatra and have darshan of all the devotees and take their association. And even after the Ratha was finished, they used to continue staying there and then enjoy the association and just enjoy staying there with Mahaprabhu and all that. কি মনে হয়, একজন গৃহস্থ বাড়ির লোক তাদের ঘরের কত রকমের কাজকর্ম আছে, তাদের কি দেখাশোনা করার ইয়ে নেই, একবারে ছ মাস প্রতি বছর ছ মাসের জন্য পুরীতে থাকবে, সো এইভাবে সংসার চলে? সো দিস ডিভোটিস মোস্টলি অল দিস ডিভোটিস ওয়ার গৃহস্থস, সো সি দে ইউজ টু জাস্ট গো ফর সিক্স মান্থস, দে হ্যাড অফকোর্স মেনি থিংস টু ডু ব্যাক এট হোম, বাট স্টিল দে ওয়ার সো অ্যাট্রাক্টেড টু লর্ড চৈতন্য দ্যাট দে উড জাস্ট লিভ এভরিথিং অ্যান্ড গো টু জগন্নাথ পুরী। So how can a family run like this? Chaitanya Mahaprabhu baar baar bolte hain ek grihastha der ke je tumra bari jao, rajyatra to shesh, ebare jao, kintu grihastha ta kotha shunto na. And Lord Chaitanya used to tell the grihasthas, go back, you're all grihasthas, you should go back and do your householder duties. Don't just, ratyatra is finished, so what are you doing here? Just go back and do your grihastha duties. But they wouldn't go, the devotees simply wanted to stay with the Lord. এইরকম একজন গৃহস্থ বাস করতেন এই শিবানন্দ সেন এখানকার। And one of these devotees was this Sivananda Sena. এই শিবানন্দ সেন ছিলেন একজন ধনী গৃহস্থ। চৈতন্য মহাপ্রভু তাকে নির্দেশ দিয়েছিলেন যে তোমার একটা কর্তব্য হচ্ছে প্রতি বছর যত ভক্ত এই রথযাত্রায় পুরী আসবে তাদের যাবতীয় খরচা, গাড়ি ভাড়া, তাদের খাবে থাকবে, তার চিকিৎসা সমস্ত বন্দোবস্ত তোমাকে করতে হবে। So Sivananda Sen was a very wealthy grihastha, so Lord Chaitanya had ordered him to bear the expenses of all the travel and back and forth, transportation charges and everything. He wanted him to bear the expenses of the travel. Sivananda Sen ei seva peye khub anondo, and he became very happy. Sivananda Sen became very happy to have this service. এই গৌড় দেশের বিভিন্ন জায়গা থেকে সমস্ত ভক্তরা রথযাত্রা উপলক্ষে সব যেত, এবং তখনকার দিনে ট্রেন লাইন নাই এবং ভালো রাস্তাও ছিল না, হ্যাঁ হেঁটে হেঁটে যেতে হবে এবং ঘাট পার হতে হবে, সেই সমস্ত ভাড়া, তাদের কোথায় জায়গায় থাকবে, খাবে, হ্যাঁ ট্রেন করা হবে, এই সমস্ত দায়িত্ব Sivananda Sena chila. From Gaurmandal Bhumi, many devotees used to go to Jagannath Puri. In those days, of course, there was no train, so they just had to use some boats across rivers, to cross the rivers and go. But of course, that also needed some kind of some payment. They had to pay for the boat and everything, so that was taken care of by Sivananda Sena, and they had to arrange for accommodation when they got to a certain place. So that was also borne by Sivananda Sen, those expenses. তো খুব সুন্দর সুন্দর কাহিনী আছে, সংক্ষেপে আমি বলবো, হ্যাঁ বলবো তো নাকি? এক সময় একটা কুকুর, ওই শিবানন্দ সেনের বাড়ির কুকুর না, রাস্তার কুকুর, হ্যাঁ ও ওই যত সব পুরী যাত্রী দলের সঙ্গে ও যাচ্ছিল। So there are many small interesting stories connected with Sivananda Sen. So I'll tell you a few. Once a lot of devotees used to go to Puri to some yatra or something, and one dog once also went with them, went with all the devotees. Sivananda posha kukur noy be rasta kukur, and that dog was not Sivananda's own pet dog, it was just a stray dog from somewhere. To Sivananda Sen jokhon sob jatri ra she nodi par hobe,
তখন নৌকায় উঠছে, সে কুকুরটাও নৌকায় উঠতে চাইত, কিন্তু কুকুরকে মাঝি নৌকায় উঠতে দিত না। So when all the devotees were getting on to the boat, the dog also wanted to get on, but the boatman didn't want to let the dog come on. আর সে মাঝিকে শিবানন্দ সেন বলতেন যে আমি এই কুকুরের ভাড়াও আমি দিয়ে দিব, কিন্তু ওকে তোলো। And Sivananda Sen used to say, okay, I'll pay for the dog also, I'll pay. Yeah. Just get the dog on board. কিন্তু শিবানন্দ, কিন্তু মাঝি রাজি হতো না, কুকুর অশুভ, ওই নৌকা যাবে না। But the boatman wouldn't agree. He said it was inauspicious to have the dog on board. তখন কুকুর কি করে বুঝতো, ও আর নৌকায় চড়তো না, ও সাঁতার কেটে পার হতো। And the dog somehow understood this argument and he didn't want to disturb the flow of the thing, so the dog would just swim across along with the boat and go with them. Sivananda Sen ei jatrider moddhe kono ekjon bhakto ke bolechilo je tumi ei kukurtake lokkho koro, khabar jeno oke dewa hoy. And Sivananda Sen had told one of the devotees coming with him to take care of the dog, and he wanted him to give food to the dog whenever it was required. সব ভক্ত খেতে বসে গেছে, তো শিবানন্দ সেন সবাইকে সবার খাওয়া দাওয়ার পরে ও শেষে খায়। And everybody has sat down to eat and everybody had finished eating. Sivananda Sen would eat at last after everybody. কিন্তু সেই ভক্ত যা বলে শিবানন্দ সেনকে যে কুকুরটাকে দেখতে পাচ্ছে না। And that devotee who was told to take care of the dog went and told Sivananda Sen that he couldn't see the dog anymore. শিবানন্দ সেন চুপ হয়ে গেলেন, আর কথা বললেন না, উনি খাওয়া দাওয়া করলেন না। And after that, Sivananda Sen just became silent and he didn't want to eat anything. তিনি মনে করলেন আমাদের সঙ্গে একজন যাত্রী ছিল, আমি তার সেবা করতে পারলাম না। And he thought, one of the travelers couldn't be fed well. He was with us, but I couldn't feed him. সেই দুঃখে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। He became so upset that he didn't want to eat. সবার মন খারাপ, সে কুকুরটা কোথায় গেল। তারপরে সেই অবস্থায় পুরী যাওয়া হলো। পুরীতে গিয়ে দেখলেন, হ্যাঁ, যে সবার আগে কুকুর গিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে বসে আছে, মহাপ্রভু তাকে নারকেলের শাঁস খাওয়াচ্ছেন। সো আফটার দ্যাট এভরিবডি ওয়াজ আপসেট, এন্ড এনিওয়ে দে জাস্ট ওয়েন্ট টু পুরী, এন্ড দেয়ার দে স দ্যাট দ্য ডগ ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু বি ইন পুরী, এন্ড that dog was being fed by Chaitanya Mahaprabhu himself. He was feeding the dog some tender coconut. তখন সমস্ত ভক্ত আনন্দে কীর্তন করছিল, আর তার সঙ্গে এই কুকুরটার সামনের যে দুটো পা উপরের দিকে তুলে সেও কীর্তন করছিল। At that time everybody was dancing in ecstasy and also the dog raised its four legs like two arms and then started dancing in ecstasy. পরের দিন আর কুকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। But the next day there was no dog anymore. Nobody could find the dog, see the dog. সব ভক্তরা জিজ্ঞেস করছে শিবানন্দের কুকুর কোথায়। Everybody was asking, where is Sivananda's dog? চৈতন্য মহাপ্রভু বললেন চলে গেছে। Then Lord Chaitanya said he went back to Godhead. সমস্ত ভক্তরা কুকুরের উদ্দেশ্যে প্রণাম জানালো যে আমাদের ভব নদী অনেক পার হতে হবে, কুকুর এক যুগে সে এই সমস্ত ভবসাগর পার হয়ে চলে গেছে। And everybody, all the devotees pay their respects to the dog and they said that we have to cross the ocean of birth and death, but the dog has crossed the river plus the river of this material world and gone back to Godhead. আর এক বছর এরকম পুরী যাত্রা হচ্ছে, তো নিত্যানন্দ প্রভু ছিলেন সঙ্গে, তো প্রচণ্ড গরম, ঘাট পার হচ্ছে অনেক যাত্রীরা, অনেক নৌকা, প্রত্যেকের মানে ভাড়া মেটাতে সময় লাগছে। তখন শিবানন্দ সেন বলে দিয়েছিলেন, এই বট গাছের কাছে তোমরা গিয়ে বসো, ছায়াতে বসো, আমি যাচ্ছি, রথে যাচ্ছে। হ্যাঁ, অন্য বছর। So another time they went for Jagannath Rath Yatra to Puri, and so there were a lot of devotees. Nityananda Prabhu told them to take rest under a tree. Sivananda Sen told them to take rest under a banyan tree.
তারপর তো কিন্তু নিত্যানন্দ প্রভু সেই গাছের তলায় বসেছিলেন কিন্তু তিনি খুব রেগে গেছিলেন হ্যাঁ যে ওই লোকটা ফালতু লোক ও কাউকে দেখছে না আমরা কতক্ষণ বসে থাকবো At that time, Lord Nityananda became upset. He was saying, oh, this Sivananda Sen is not taking care of us. How long can we keep sitting like this under a tree? বলছে আমাদের খিদাই মরে যাচ্ছে আমি কি মুহ ভোকে মরে গেলে চৈতন্য সেটা মিতা হ্যাঁ উড়িয়া ভাষা আমি খিদাই মরে যাচ্ছি আর ও লোকটা কি না কোনো দায়িত্ব জ্ঞানহীন হ্যাঁ and he said oh I'm dying of hunger and he's not doing anything what is this সমস্ত ভক্তরা বলছে কি নিত্যানন্দ প্রভু এরকম হচ্ছে কেন হ্যাঁ ও তো উনি তো আমাদের জন্য ভাড়া মিটাচ্ছেন উনি তো ব্যস্তই আছেন আমরা তো ছায়াতে বসে থাকি চুপচাপ কি আছে And all the devotees were thinking, why is Nityananda Prabhu doing like this? Why is he upset? Sivananda Sen is just taking care of, he's just paying the boatman for all of us. He will come soon. So what is the big deal? Why is Nityananda Prabhu upset? তখন শিবানন্দ সেন তাড়াতাড়ি মানে ভাড়া মিটিয়ে যখন আসছেন দৌড়ে নিত্যানন্দ প্রভু উঠে একেবারে বুকে লাঠি লাগিয়ে দিলাম When Sivananda Sen came after paying the boatman off, Nityananda Prabhu got so angry that he stood up and kicked him in the chest. আর সমস্ত ভক্ত হাই হাই কি হলো নিত্যানন্দ প্রভু কি করছে and everybody said oh alas what happened why is Nityananda Prabhu kicking him why what happened এ ঠিক না এরকম কেন হচ্ছে this is not good it shouldn't happen কিন্তু শিবানন্দ সেন লাথি যে লোকটা লাথি খেল সে আনন্দে নাচতে শুরু করলো but the man who was kicked became ecstatic he was dancing in ecstasy সে একটা গান গাইতে শুরু করলো he was singing সে গানের মানে হচ্ছে যে শিব ব্রহ্মা উনি লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করেও যার চরণ স্পর্শ করতে পারে না আর আমি অতি সহজেই তার চরণ স্পর্শ করলাম বুকে and the song was song had the meaning like this see lord brahma after performing austerities for many years he couldn't get the lotus feet of the lord on his head or in himself but I didn't do anything, I haven't done much, but I got the lotus feet of the Lord, just like that, so easily. সেই প্রসঙ্গ দুপুর বেলায় কি আনন্দে লাফাতে শুরু করলো শিবানন্দ সেন and it was during the day it's like hot still Shivananda Sen was very happy and he was dancing তার আগে আরেকটা ঘটনা ঘটেছিল শিবানন্দের স্ত্রী এবং তার তিন ছেলে সেখানে বসেছিল শিবানন্দ সেন আগে দেখছে যে ওর স্ত্রীটা কান্না করছে সবাই তাকাচ্ছে আর ও কেন এইরকম করে কান্না করছে and the another thing happened before this Sivananda Sen because his wife was there and had three children and Sivananda Sen's wife was crying for some reason তখন জিজ্ঞেস করছে শিবানন্দ সেন তুমি কেন কাঁদছো he's asking why are you crying তখন সে কাঁদতে কাঁদতে বলে তার স্ত্রী যে এই নিত্যানন্দ প্রভু যার কথা কখনো মিথ্যা হয় না সেই ছেলেগুলোকে বকেছে শিবার এই তিনটা ছেলে মারা যাক And she said, well, Nityananda Prabhu said something bad. He said, these three children of ours should just die. So that's why I'm crying. তখন শিবানন্দ সেন বলে দূর বোকা তুমি নিত্যানন্দ প্রভুর ভাষা বুঝতে পারো না দেন হি সেড ইউ ফুল ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ লর্ড নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু ওই তিনটা ছেলেকে এই বৈকুণ্ঠ জগতে যে অবশ্যই যাবে তার গেট পাস দিয়ে দিয়েছে হি সেড ওয়েল ইউ নো নিত্যানন্দ প্রভু হ্যাজ গিভেন দ্য গেট পাস কিন্তু আমাদেরকে কাউকে দেয় গোইং ব্যাক টু গডহেড টু বৈকুণ্ঠ কিন্তু আমাদেরকে কাউকে দেওয়া হয় নাই বাট হি হ্যাজন্ট গিভেন দ্যাট দোজ টিকেটস টু আস অতএব আগে থেকেই উনি ওরা যে নিত্যানন্দ প্রভুর নিত্য ধামে যাবে ওই সেই জন্য উনি সেটা আশীর্বাদ করেছে সো দে হ্যাভ অলরেডি বিন ব্লেসড গিভেন পারমিশন টু গো ব্যাক টু গড হেড যেই সময় উনি অভিশাপ এরকম দিয়েছিলেন সেই সময় শিবানন্দ সেনের ভাগিনা হ্যাঁ শ্রীকান্ত ও কিন্তু খুব মন খারাপ করছিল ভাগনা নেফিউ নেফিউ
Sister son. বলুন উনি ও খুব মন খারাপ করে আগে আগে চলে যাচ্ছিল যে উপরে রেগেছে নিত্যানন্দ প্রভু যে ওই নিত্যানন্দ প্রভু শুধু শুধু আমার মামাকে লাথি মেরেছে আর আমাদের এইরকম আজে বাজে কথা বলেছে আমি ওদের সঙ্গে থাকবো না আমি আগে আগে মহাপ্রভুর কাছে গিয়ে নালিশ জানাবো সো শিবানন্দ সেন নেফিউ বিকেম এঙ্গ্রি বিকজ এঙ্গ্রি উইথ নিত্যানন্দ প্রভু বিকজ নিত্যানন্দ প্রভু হ্যাড কিক টু শিবানন্দ সেন And he also gave this curse, like he said the children would die. So he wanted to go and complain to Lord Chaitanya that he is doing all these things. তখন সেই শ্রীকান্ত গিয়ে চৈতন্য মহাপ্রভুকে খুব দুঃখিত অন্তরে কাঁদতে কাঁদতে গিয়ে প্রণাম করছে So ধন্যবাদ His name was Srikanta, this nephew. So he was crying and paying obeisances to Chaitanya Mahaprabhu. তখন চৈতন্য মহাপ্রভুর কাছে যে সেবক থাকতো কি নাম গোবিন্দ সে গোবিন্দ বলছে তুমি জামা খুলো প্রণাম এইভাবে করছো কেন পা ধো জামা খুলো তারপরে প্রণাম করো তো গোবিন্দ হু ওয়াজ দ্য পার্সোনাল সার্ভেন্ট দেন উইথ অলওয়েজ মহাপ্রভু ইন পুরি সেড ওয়াই আর ইউ পেইং ওবেসেন্সেস লাইক দিস উইথ শার্ট অন ইট ইউ শুড টেক ইউর শার্ট অফ এন্ড দেন ইউ শুড পে ওবেসেন্সেস তখন চৈতন্য মহাপ্রভু বলে এ গোবিন্দ ওকে কিছু বলো না ও খুব দুঃখ পেয়ে এখানে এসেছে ওকে কিছু বলো না ও অনেক কষ্ট পেয়েছে লর্ড চৈতন্য সেড ডোন্ট টেল হিম এনিথিং হি ইজ ইন গ্রেট ডিস্ট্রেস সো জাস্ট লেট হিম পে ওবেসেন্স লাইক দ্যাট কিন্তু সে শ্রীকান্ত সে ভাবলো আরে আমি যে অনেক কষ্ট পেয়ে এখানে এসেছি দুঃখ পেয়ে মহাপ্রভু কি করে বুঝলো সেই জন্য উনি আর কিছু বললো না দেন শ্রীকান্ত আন্ডারস্টুড দ্যাট হাউ ডিড হি নো দ্যাট আই এম ইন গ্রেট ডিস্ট্রেস সে আর নালিশ জানালো না দেন হি রিয়েলাইজ দ্যাট হি নিউ সো হি ডিডন্ট ওয়ান্ট টু টেল হিম হোয়াট হি ওয়াজ ফিলিং নিত্যানন্দ প্রভুর নামে আর কোনো কিছু নালিশ জানালো না দেন হি ডিডন্ট হ্যাভ লাইক He didn't want to complain about Lord Nityananda to Mahaprabhu. Chaitanya Mahaprabhu jiggas kore ki Srikanta tumi age eka eka esecho keno ar shobai kothay Then the Lord asked him, Oh Srikanta, what happened? Why are you alone? Where are the others? Why have you come alone? সে আমতা আমতা করে বলে আসছে আসছে সবাই আসছে দেন হি ওয়াজ ব্লাফিং হি কুডন্ট সে স্ট্রেট আউট ওয়াই হি ওয়াজ অ্যালোন সো হি ওয়াজ জাস্ট সেইং ও ইয়া ইয়া কামিং দে আর কামিং কিছুক্ষণ পরে দেখা গেল শ্রীকান্ত দেখলো যে সে নিজেই দুঃখী কিন্তু সবাই আনন্দে আত্মহারা দেন শ্রীকান্ত রিয়েলাইজ দ্যাট এভরিবডি এক্সেপ্ট হিমসেলফ ওয়াজ ভেরি হ্যাপি তার মধ্যে তার মামি এবং তার মামা শিবানন্দ সেন বেশি আনন্দে আত্মহারা দেন ইউ নো স্পেশালি হিজ আঙ্কেল অ্যান্ড মামি আঙ্কেল অ্যান্ড অ্যান্ট বোথ অফ দেম ওয়ার Especially both of them were happier, much happier than him. He was worrying because they were ill-treated or something, he was thinking. But actually they were the happiest. প্রত্যেক বছর এইরকম এই শিবানন্দ সেন এই যাত্রীদেরকে নিয়ে মানে প্রায় যেতেন এবং বিভিন্ন শাস্ত্রে ওনাদের এই কাহিনীটাই এইসব রয়েছে শিবানন্দ সেন কী না কী ঘটনা ঘটছে হ্যাঁ অনেক অনেক ঘটনা এখন আর বেশি বলবো না তো এইরকম একবার জেল খাটতে হয়েছিল সেকে ধরে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল এই শিবানন্দ সেনকে এরকম লাইক দিস আর মেনি স্টোরিজ অ্যাবাউট শিবানন্দ সেন এভরি টাইম হি ওয়েন্ট ফর রথযাত্রা ওয়েন্ট টু পুরি অলওয়েজ সামথিং ইন্টারেস্টিং হ্যাপেন্ড ওয়াই হি ওয়াজ ইভেন ওয়ান্স ইমপ্রেজেন্ট বাই সাম পিপল বিকজ অফ সামথিং শিবানন্দ সেন ছিলেন এই পার্টির মানে পুরী যাত্রার দলের লিডার উনি সমস্ত দায়িত্ব নিতেন কিন্তু অত্যন্ত বিনয় নম্র শিবানন্দ সেন ওয়াজ দ্য লিডার অফ দ্য হোল পার্টি ভিজিটিং পুরি সো হি ওয়াজ রেসপন্সিবল হি ওয়াজ লিডিং দ্য হোল গ্রুপ বাট দেন হি ওয়াজ ভেরি হাম্বল তো শিবানন্দ সেনের অনেক জায়গায় বাড়ি আছে আমাদের সর্বগঞ্জে ওখানে একটা বাড়ি ছিল কিন্তু ওইটা হচ্ছে তো আসল বাড়ি আর সেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় যেখানে থাকতেন সেখানে তার বাড়ি করেছিল হি অলসো হ্যাজ আ হাউস ইন সরুপগঞ্জ বাট দিস ইজ দ্য রিয়েল হোম অ্যান্ড ওয়্যার এভার হি ওয়েন্ট হি হ্যাড আ হাউস ইন মেনি প্লেসেস হি হ্যাজ হিজ ওন প্লেস হি হ্যাড তো যখন একটা শিক্ষার বিষয় আছে যখন এই ভক্তদের মধ্যে
অনেক ভুল বুঝাবুঝি হয়, মারামারি হয়, কে কে রেগে যাচ্ছে, কে কাকে, কিন্তু সেইগুলো যে একটা ভগবানের একটা বিশেষ আশীর্বাদ সেটা শিবানন্দ সেন ভালোবাসতেন, বুঝতে পারতেন। So there is something we learn, something to be learned from the life of Sivananda Sen, and that many misunderstandings, some arguments may arise amongst devotees, but then that was the arrangement of the Lord. This could be understood from his life. He understood that, he realized that in his life, and also we can learn the same thing from these incidents. Kono mantobyo ba prashno? Any questions or comments? Sivananda ji mane karma jivan ki chilo. The question is, what did Sivananda Sen do for livelihood? What was his profession? এই যে বিশাল যতদূর দৃষ্টি যায় এগুলো সব শিবানন্দ সেনের সম্পত্তি. As far as you can see around here was the property Sivananda Sen. He was a very wealthy landlord. Oh, জমিদার. Yes. 90 বিঘা জমি ছিল? 90 বিঘা না, he had 90 bighas of land. আমাদের ইসকন কে দিতে চেয়েছিল, গরম প্রেম স্বামী মহারাজ এসেছিল, তারপরে দেখা গেল ওদের 140টা মানে ইয়ে আছে অংশীদার। 90 বিঘা জমি এখনকার কথা বলছেন, কিন্তু ওনার বলছেন না যতদূর দৃষ্টি যায় আরো বেশি ছিল। So he had a lot of land, he was a wealthy landlord. শিবানন্দ সেন মহাভারত বা রামায়ণ কি ছিল? গৌড় বাংলাদেশ দীপিকা শিবানন্দ সেন ব্রজগোপী, কোন গোপী? হ্যাঁ, শিবানন্দ সেন যে কবি কর্ণপুর গ্রন্থ লিখেছেন শিবানন্দ সেনের পুত্র, তিনি তার নিজের জীবনে লিখেছেন তিনি একজন পাখি ছিলেন, বুঝতে পেরেছেন, আর তার মা বাবা দুইজন ব্রজের গোপী ছিলেন, দুইজন গোপী ওই শিবানন্দ সেন এবং শিবানন্দ সেন স্ত্রী, ওরা ব্রজের গোপী ছিল। নামটা দুজনে তার মা কে ছিল, তার বাবা কে ছিল? বলুন। বৃন্দাবন দে আর মেসেঞ্জার্স বা রাধা অ্যান্ড কৃষ্ণ বীর গোপী বৃন্দাবন শিবানন্দ সেন। I just read from Gurumath's Gaur Mandal Darshan book, and Gurumath's describing that this one year Mahaprabhu sent a letter to Sivananda Sen that don't come to Puri. In Paushamas, in December, I will come and visit this place, Sivananda Sen's house. So Jagadananda Pandit and Jagadananda Pandit was here with Sivananda Sen. So Jagadananda Pandit will cook for me, I will come and eat here. So they made arrangement. They are waiting for Mahaprabhu. When Mahaprabhu didn't come, the December was going to end, the Paushamas. Then they heard that Narsinghi Brahmachari, he got Mahaprabhu in Panihati. And he made the preparation for La Narsinghi and Mahaprabhu came and ate. So that pastime happened here. And then when Mahaprabhu visited Shivadoba, he came here from boat. By boat he came to the Kachitpada ghat. Okanteke, he came to here. Jagadananda Pandit made arrangements all the way, all the banana trees, mango leaf, all arrangement. Nishingananda. Jagadananda. Then Mahaprabhu came in this way and he stayed in this place. These deities, Kanai Rai is worshipped by Srinath Sen, Pandit. Is a guru of Kavikarnapur. After that, Kavikarnapur worshipped the deities here. So, here Mahaprabhu stayed many days.
বাংলাতে কেমন সবাই ভালো বুঝবে কিন্তু আমি বুঝবো না আমি আমার মতো করে কিছু বলছি চৈতন্য মহাপ্রভু যখন এখানে আসতেন এখানে ছিলেন অনেকদিন থাকতেন চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা উনি বৃন্দাবনে যাবেন তো সবাই জানলো যে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাবে আর আমরা কেন আমরা থাকবো কেন আমরাও যাবো And everybody else thought, oh, we should also go. Why should we stay back? হঠাৎ কথায় কথায় মোবাইল ছাড়াও অনেক দূর পর্যন্ত প্রচার হয়ে গেল Even without the facility of mobile, everybody just got to know, the word spread. মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছে. So everybody was saying, oh, মহাপ্রভু is going to Vrindavan. চলো চলো. Let's go, let's go. সাধারণত কে বৃন্দাবনে গেলে পয়সা নেবে, জামা কাপড় পরবে, লোককে বলবে যে আমরা যাচ্ছি. সেসব নাই চলো Normally, if you want to go somewhere, if you want to go somewhere far like Vrindavan, you prepare. You take some clothes, take money, prepare yourself. But they just said, okay, let's go. They want to go. Je avasthay chilo, sob cholo. So whatever they were doing, they just dropped and they just wanted to go. মহাপ্রভু তা নাচতে নাচতে যাচ্ছে আর পিছনে সব লোক দৌড়াচ্ছে চৈতন্য মহাপ্রভু just started dancing and going and everybody just followed. তারপর সে হুসেন শাহ দেখবে যে কি কে আসে হুসেন শাহ মুসলিম ম্যান সো হোয়াট ইজ হ্যাপেনিং নো ওয়্যার আর দিস বলছে এ নিশ্চয় সাক্ষাৎ পীর বাবা হবে আমি এখানকার সম্রাট আমার কাছে সব লোক সমাধান করতে আসে নানা সমস্যায় পড়ে আমি ওদেরকে টাকা পয়সা দিই আর ও একটা ফকির ওর হাতে কিছু নেই আর আবার লোক বৃদ্ধ বনিতা পিছনে দৌড়াচ্ছে আর আমার কাছে কেউ আসে না এন্ড ইজ থিংকিং আই এম দ্য সম্রাট হিয়ার আই এম দ্য কিং হি মাস্ট বি সাম পীর বাবা সাম পাওয়ারফুল মুসলিম গুরু অর সামথিং লাইক দ্যাট সো মেবি হি ইজ জাস্ট আ বেগার হি ডাজন্ট হ্যাভ এনিথিং বাট সো মেনি পিপল আর গোয়িং বিহাইন্ড হিম উনার প্রধানমন্ত্রী ছিলেন সাকর মল্লিক রূপগোস্বামী উনি বলছিলেন যে ওই পীর বাবা আপনার ভাগ্যের ফলে আপনার রাজ্যে ঢুকেছে অ্যান্ড সাকর মল্লিক রূপগোস্বামী ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার সনাতন গোস্বামী ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার And he said, well, it is your good fortune that that fakir, that beggar, I mean, the Lord has come, it's your good fortune. You're lucky to have him. So, সবাই যাচ্ছে বৃন্দাবনে কিন্তু একজন লোক যায় নাই সে হচ্ছে নিসিংহানন্দ ব্রহ্মচারী So everybody went to Vrindavan, everybody is going, but one person didn't go and he was Nisinganandam. তার কাছে খবরটা একটু লেটে পৌঁছে গেছে. And he didn't get the news early enough. It was late. তিনি এখানে এসেছিলেন. He came here. শিবানন্দ সেন কি বললেন কি মহাপ্রভু নাকি বৃন্দাবন গেছেন? না হ্যাঁ. And he asked Shivananda Sen, has Mahaprabhu gone to Vrindavan? And he said, yes. তো উনি ধ্যানে বসে গেলেন. Then he just sat in meditation. He just sat and started meditating. উনি মনের গতিতে চলে গেলেন মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে. Then with the speed of his mind, he went with Mahaprabhu to Vrindavan. তো শিবানন্দ সেন দেখছে ও তো চুপচাপ বসে আছে ব্রহ্মচারী ধ্যান করছে ডিস্টার্ব করা উচিত নাই Then Sivananda Sen saw that he was quiet and meditating, so he didn't want to disturb him. নিসিংহানন্দ ব্রহ্মচারী বলছেন যে মানে ধ্যানে মহাপ্রভু তো যাচ্ছেন উনি কিভাবে হাঁটছেন পায়ে কোনো চপ্পল নাই জুতো নাই না উনি কিভাবে যাচ্ছেন আমি তার আগে আগে সুন্দর রাস্তা বানিয়ে দেবো And he বলছি ওকে মানে সে ধ্যান করছে সো হি ওয়াজ মেডিটেটিং এন্ড থিংকিং লাইক মহাপ্রভু ইজ ওয়াকিং অন আ রাফ প্যাথ সো আই শুড মেক ইট ভেরি সফট অ্যান্ড ওয়াকেবল ফর মহাপ্রভু অন হিজ জার্নি সেই রাস্তা খুব কোমল তার কী বলে পাকা সান দেওয়া তারপরে আলপনা আঁকা তার পাশাপাশি ফুল ছড়ানো কোমল কোমল ফুল ফুলের পাপড়ি তারপরে সরোবর জল খাওয়ার জন্য সরোবর ফল খাওয়ার জন্য ফলপূর্ণ ফুলপূর্ণ গাছপালা সব ধ্যানে লাগিয়ে যাচ্ছে ইন হিজ মেডিটেশন হি মেড আ বিউটিফুল রোড সফট গ্রাস রোড
with flower plants on both sides, and there were also nice lakes for drinking water if he got thirsty, and there were also many fruit trees so that he could eat fruits if he had, if he was hungry. So he had been sitting like that for a long time when suddenly the dream broke, the dhyan, meditation broke. তখন শিবানন্দ সেনকে সেই ব্রহ্মচারী নৃসিংহানন্দ ব্রহ্মচারী বলে মহাপ্রভু বৃন্দাবন যাবে না নৃসিংহানন্দ শিবানন্দ সেনকে বলছে নৃসিংহানন্দ ব্রহ্মচারী সেড টু শিবানন্দ সেন নো মহাপ্রভু উইল নট গো টু বৃন্দাবন কেন যাবে না দেন শিবানন্দ সেন আস ওয়াই নট উনি তো চলে গেছেন হি ইজ অলরেডি গন না না উনি যাবেন না রাস্তা নাই Then he said, no, he's not going. There's no road. Rasta banana hai ni yaar. No, I'm not making the road anymore. Kano rasta nahi? Why not? He said, Sivananda said, why not? Ekta pahar ache, okhane nodi ache, okhane majhiyo nahi nodi te, aar pahar ta dingyo jao jabe na. And he said, there is a big hill there, and there's water, there's a river, there's no boatman, so he will not go. এই ব্রহ্মচারী কি বলছে এখনো ঠিক না শিবানন্দ সেন থট ও হোয়াট ইজ দিস ব্রহ্মচারী হি ইজ জাস্ট ব্লাফিং হি ডাজন্ট নো হোয়াট ইজ টকিং অ্যাবাউট কিছুদিন পরে সব ভক্তরা ফিরে এসেছে আফটার সাম ডেজ অল দ্য ডিভোটিস কেম ব্যাক খুব আনন্দ তারা পেয়েছে এভরিবডি ওয়াজ হ্যাপি এবছে কি তোমরা বৃন্দাবনে গিয়েছিলে এন্ড দে আস্কড Did he go to Vrindavan? No, we got a lot of joy, but we didn't go to Vrindavan. Then they said, oh, we are happy, we became happy, but we didn't go to Vrindavan. We went to Bihar and Kanai Natsala, but we didn't go to Vrindavan. Nishinganand Brahmachari said, Tatadur Pajanta Ami Rasta Baniye Chilam. Then he said, I made the road in my mind only up to that part, that place. Adhut. So Mahaprabhu didn't go after that because his devotee didn't make the road. Jai Nrisinghananda Brahmachari ki. Jai Shri Sivananda Sen ki. Jai Jai Srila Prabhupada ki. Jai Jai Sitananda Brahmachari ki. Hari Hari Bo. সনে প্রবিত্র কর এই তোমার গো সনে প্রবিত্র কর এই তোমার গো হরি স্থানে অপরাধে হরে হরি না তোমার স্থানে
কোটি জন্মে করি আশা চরণের ধুলি নরোত্তমে কর দয়া আপনারে বলি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কাটুয়াতে সন্ন্যাস গ্রহণ করলেন কেশব ভারতীর কাছে লর্ড চৈতন্য অ্যাকসেপ্টেড সন্ন্যাস ফ্রম কেশব ভারতী ইন কাটুয়া তো সেই কথা প্রচার হয়ে গেল যে চৈতন্য মহাপ্রভু নিমাই সন্ন্যাস গ্রহণ করেছে এভরিবডি গট টু নো অ্যাবাউট দ্যাট এখানে যিনি ছিলেন খুব ধনী ঘরের এক সন্তান রঘুনাথ দাস ইন দিস প্লেস দের ওয়াজ আ পার্সন হু ওয়াজ ভেরি হেলদি আই মিন ওয়েলথি কি জায়গাটার নাম হিজ নেম ওয়াজ রঘুনাথ দাস আদি সপ্তগ্রাম আচ্ছা রঘুনাথ আমরা শিবানন্দ সেনের কাহিনী পড়ছিলাম উনি খুব ধনী ব্যক্তি ছিলেন কিন্তু শিবানন্দ সেন যার অধীন বললে তাহলে তিনি হচ্ছেন আরো বড় রাজা উনি উনি হচ্ছেন হ্যাঁ রঘুনাথ দাসের বাবা কি নাম হিরণ্য আর গোবর্ধন মজুমদার এই দুই ভাই গোবর্ধন মজুমদারের ছেলে হচ্ছে এই রঘুনাথ একটু বলি ওনাদের এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন তখনকার দিনের ওনাদের ইনকাম হচ্ছে মাসিক ইনকাম 20 লক্ষ টাকা তখনকার দিনে যেখানে 1 টাকায় কয়েক মন চাউল পাওয়া যেত অনেক ব্যাপার বিশাল তো সে 20 সো রঘুনাথ দাস ওয়াজ আ ভেরি ওয়েলথি পার্সন হি বিকজ হিজ ফাদার ওয়াজ ভেরি 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 ওয়েলথি ল্যান্ডলর্ড হি হ্যাড আ লট অফ মানি অ্যান্ড হিজ মান্থলি ইনকাম ওয়াজ হাউ মেনি ল্যাক্স আমাদের এই প্রভু কথা থেকে শুনেছেন গোবর্ধন মজুমদার রঘুনাথ দাস ফাদার নেম ওয়াজ গোবর্ধন মজুমদার তো এই তার কাকা বা জেঠা হচ্ছে হিরণ্য মজুমদার এই দুইজনের এই পরিবারের একমাত্র সন্তান একমাত্র এই পুত্র সন্তান হচ্ছে রঘুনাথ রঘুনাথ দাস আঙ্কল ওয়াজ হিরণ্য মজুমদার অ্যান্ড রঘুনাথ দাস ওয়াজ দি অনলি চাইল্ড ইন দিস ফ্যামিলি তো অ্যান্ড হি ওয়াজ ওয়েলথিয়ার দেন শিবানন্দ সেন উই টকড অ্যাবাউট শিবানন্দ সেন in our last visit in the last place where he was very wealthy but Raghunath Das was even wealthier উনি বলছিলেন যে কি মেমারি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত না রাজত্ব গোবর্ধন মজুমদার সো হি হ্যাড হিজ কন্ট্রোল rule from what's the name memory memory place called memory from there to Bangopasagar Bay of Bengal. Bay of Bengal. So he had his control over the whole area. So, উনি সেই রঘুনাথ কিন্তু যদিও জমিদারের ছেলে জমিদার না হ্যাঁ রাজার ছেলে না কিন্তু উনি সবসময় উদাসীন সবসময় উনি চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করতেন although Raghunath Das was the son of such a wealthy person like a king He was always aloof
he was just he would just remember Lord Chaitanya, meditate on him like that. তিনি যখন শুনলেন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আছেন অথচ দেখা হয়নি কিন্তু উনি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন কোথায় তখন তিনি দৌড়ে গিয়েছিলেন যে শুনেছিলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভু এসেছেন তখন তিনি এখান থেকে দৌড়ে গিয়েছিলেন So when he heard that Chaitanya Mahaprabhu was going to take sannyas, had taken sannyas and was going away from Navadvip, he went to Santipur, Mahaprabhu went there and he also ran to see Chaitanya Mahaprabhu. 10 দিন সেখানে শান্তিপুরে অদ্বৈত ভবনে চৈতন্য মহাপ্রভু ছিলেন তো রঘুনাথ দাস গোস্বামী সুযোগ নিয়েছিলেন রঘুনাথ For 10 days, Lord Chaitanya was there in Santipur and Raghunatha Das took the opportunity to associate with him there. যখন শুনলেন উনি পুরীতে থাকবেন পুরী যাচ্ছেন When he heard that he was going to go to Puri, তখন উনি খুব বিনয় নম্রভাবে প্রার্থনা করছিলেন চৈতন্য মহাপ্রভুর কাছে রঘুনাথ দাস যে আমিও আপনার সঙ্গে যাব So then he begged Lord Chaitanya to allow him to go with him to Jagannath Puri. চৈতন্য মহাপ্রভু তাকে বকা দিলেন বা চৈতন্য মহাপ্রভু চেষ্টাইজ হিম তুমি বানরের মতো চঞ্চল হও না ডোন্ট বিকাম রেস্টলেস লাইক এ মঙ্কি হি সেড বই কি মৎকটে বৈরাগ্য না কর লোক দেখাই হ্যাঁ এইসব আচ্ছা তুমি চঞ্চল হও না যাও ঘরে যাও যেরকম লোক বিষয়ী লোকেরা থাকে তুমিও সেরকম থাকবে কিন্তু মনে অন্তরে অন্তরে তুমি কৃষ্ণ চিন্তা করো তাহলে কৃষ্ণ তোমাকে অবশ্যই তোমাকে যেখানে যাওয়ার কথা নিয়ে যাবে So Lord Chaitanya told him, don't renounce like a monkey, don't do this Markat Vairagya, go back to your place and just externally be like a rich man, as your rich man's son, but internally you do your sadhana, be devotional. তখন উনি মন খারাপ করে খুব দুঃখিত মনে আবার চলে আসেন Then he became sad, but he had to come back, so he came back. তখন যে না আমি পরে মহাপ্রভু আমাকে কৃপা করবে আমি এখন এখানে থাকি Then he decided to just stay here, thinking that later on Chaitanya Mahaprabhu will give him his mercy. তখন এখানে তিনি ছিলেন এটাকে জমিদারি নাকি বলে বাবার জমিদারি সব কিছু দেখাশোনা করতেন ঠিক কিন্তু মনে মনে সবসময় চৈতন্য মহাপ্রভুর কাছে যাওয়ার চিন্তা করতেন He just continued to manage his father's property, thinking internally of Lord Chaitanya. কিন্তু মা বাবা বুঝতে পেরে গিয়েছিল রঘুনাথের মা বাবা যে এই ছেলেটা সুবিধা নয় পালিয়ে যাবে কোথায় বাট দ্য প্যারেন্টস রঘুনাথ দাসের প্যারেন্টস কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ওয়াজ হি উডন্ট কন্টিনিউ ইন মেটেরিয়াল লাইফ কন্টিনিউ লিভিং দি লাইফ অফ অ্যান অর্ডিনারি ম্যান হি উড সামহাউ জাস্ট রান অ্যাওয়ে ওনার বাবা 11 জন সিকিউরিটি গার্ড রেখেছিলেন এই ছেলে যাতে না পালিয়ে যায় So his father had 11 security guards to stop him from running away. তারপরে এক সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন also he got a beautiful girl and got her married to Raghunatha Das তারপরে একদিন না তার মা বাবাকে পরিষ্কার বলে বাবার কাছে এই রঘুনাথ যে আমি কোথাও যাব না কিন্তু আমি আজকে একটা জায়গায় যাব আমি পানিহাটি যাব নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করব সো ওয়ান ডে রঘুনাথ দাস সেড আই উইল নট জাস্ট রান অ্যাওয়ে বাট টুডে আই ওয়ান্ট টু গো টু সাম স্পেশাল প্লেস আই ওয়ান্ট টু গো টু পানিহাটি অ্যান্ড মিট লর্ড নিত্যানন্দ বাবা বলে যে ঠিক আছে যাও কিন্তু সিকিউরিটি তার সঙ্গে যাচ্ছে সব He said, okay, you can go, but the security guards will follow you. They will come with you. তখন রঘুনাথ ওখানে পানিহাটিতে গিয়ে প্রণাম করছেন নিত্যানন্দ প্রভুকে He went to Panihati and paid obeisances to Nityananda Prabhu. Nityananda Prabhu বলে, এই চোর! Nityananda Prabhu said, hey, thief! তুমি কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ? চোর কোথাকার? You are just going here and there. You are a thief. তোমাকে শাস্তি পেতে হবে দণ্ড দেব কি এই যত ভক্তরা আছে সবাইকে এখনই চিড়া দিয়ে খাওয়া সো দ্য পানিশমেন্ট ইজ ইউ হ্যাভ টু ফিড অল দ্য ডিভোটিস প্রেজেন্ট হিয়ার চিড়া ধরি দ্যাট ইজ চিপ রাইস এন্ড ইয়োগার্ট তো গুরু মহারাজ বলছিলেন চোর কেন বলা হয়েছে
Guru Maharaj said, why was he called a thief? কারণ নিত্যানন্দ প্রভু মানে যে মহাপ্রভুর কাছে যাবে সে আমার পারমিশন ছাড়া কেন যাবে আমি মহাপ্রভু মহাপ্রভু হচ্ছে আমার হৃদয়ের নিধি ও মহাপ্রভুর কাছে চলে যাচ্ছে আমাকে বাদ দিয়ে সো নিত্যানন্দ প্রভু সেড দ্যাট রঘুনাথ দাস ইজ আ থিফ বিকজ থ্রু নিত্যানন্দ প্রভু উই আর সাপোজ টু অ্যাপ্রোচ লর্ড চৈতন্য বাট রঘুনাথ দাস ওয়াজ ট্রাইং টু গো টু মহাপ্রভু অ্যাপ্রোচ মহাপ্রভু without going through Lord Nityananda. So he was considered a thief by Nityananda Prabhu. Sejana take chor bolechilen. To tar pore o to dhoni ghorer chhele onek taka paisa shonge ache sob lokke order deya holo bazar sob lokke order deya holo joto doi chida phol ha kanthal kola am sob niye aso যে বিশাল সব যে যা মালপত্র নিয়ে বোঝা হয়ে গেল শুরু হলো চিড়া দধি মহোৎসব সো সিন্স হি ওয়াজ আ ভেরি ওয়েলথি ম্যান হি অর্ডার্ড আ লট অফ থিংস টু বি ব্রট লাইক চিপ রাইস লোডস অ্যান্ড লোডস অফ চিপ রাইস ফ্রুটস মেনি কাইন্ড অফ ফ্রুটস অ্যান্ড দে হ্যাড আ বিগ লাইক আ লট অফ চিড়া দধি প্রিপারেশনস এমন চিড়া দধি খাওয়ানো হলো যে যত বাচ্চা তো খাচ্ছে যারা যারা ব্যবসায়ীরা নিয়ে এসেছিল তাদেরকে বসিয়ে দেওয়া হলো খেতে and so much to eat a lot of people ate to their fill and also the businessmen who brought fruits and chip rice they were also asked to sit and eat যা সেদিন তারপরে সিকিউরিটিরা ওকে নিয়ে চলে আসে তো আফটার দ্য ফিস্ট the security guards brought him back tar pore Nityananda Prabhu kripa pe khub anondo peyechilo sei din khub anondo peyechilo sei Raghunath Raghunath Das was very happy that day after getting the mercy of Lord Nityananda ma baba chinta korlo motamoti chelar kotha o jabe na the parents were satisfied they thought okay our son is now settled he will not run away anymore কিন্তু একদিন এখানে কোনো শিব মন্দির আছে সে শিবকে দর্শন করতে গিয়েছিল সন্ধ্যাবেলায় বাট ওয়ান ডে হি ওয়ান্টেড টু গো এন্ড টেক দর্শন অফ লর্ড শিবা সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার দেয়ারস আ টেম্পল অফ লর্ড শিবা তারপর সেখান থেকে রাতারাতি পালিয়েছে এন্ড ফ্রম দেয়ার অ্যাট নাইট ইন দ্য মিডল অফ দ্য নাইট হি জাস্ট ওয়েন্ট অ্যাওয়ে হি রান অ্যাওয়ে তখন বুঝতে পারলো মা বাবা এই তো পালিয়েছে Then they understood, oh, now our son has gone. আর রঘুনাথের মা খুব রেগে গেছে সব সিকিউরিটিকে বলে তাড়াতাড়ি যেখানে রঘুনাথ আছে নিয়ে আসো রঘুনাথ মাদার বিকেম ভেরি অ্যাংগ্রি হি সেড গো এন্ড ব্রিং রঘুনাথ ইমিডিয়েটলি তাকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো ঘরের ভিতরে আই উইল বাইন্ড হিম উইথ আ রোপ এন্ড কিপ হিম ইনসাইড দ্য হাউস রঘুনাথের বাবা বলে তুমি কাকে বাঁধবে রঘুনাথ দাসের ফাদার সেড who do you want to tie up jar indrer moto aishwarjo ache ja khub apsarar moto sundori stri ache keu tar mon dhore rakhte parlo na bedhe rakhte parlo na ar tumi ekta dori dekhaachho take bedhe rakhbe the person who whom great wealth and a beautiful wife couldn't bind how can he bind with a simple rope who are you trying to bind যে ব্যক্তি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে যার মন গেছে সেই জগতে কোনো কিছুই তার আর ভালো লাগবে না ওয়ান হুজ মাইন্ড হ্যাজ গন টু দ্য লোটাস ফিট অফ লর্ড চৈতন্য উইল নট বি অ্যাট্রাক্টেড টু এনিথিং এলস তারপরে যাতে কোনো সিকিউরিটি রঘুনাথকে ধরতে না পারে সেই জন্য অজানা অচেনা রাস্তা দিয়ে ও যাচ্ছিল রঘুনাথ দাস ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট সো হি টুক দ্য আনইউজুয়াল প্যাথস so that the security guards wouldn't catch him tare pore sekhane giye chaitanya mahaprabhur kache gechen chaitanya mahaprabhu bolechilen sarv damodar ke ei raghunath ke tomar kache rakho then finally he went to lord chaitanya and chaitanya mahaprabhu told sarv damodar to keep raghunath das with him to raghunath das goswami khub ekagra bhabe jap korten তারপরে উনি কিন্তু প্রসাদ পেতেন আনন্দবাজারের দোকান থেকে ভিক্ষা করতেন রঘুনাথ দাস ইউজ টু চ্যান্ট ভেরি উইথ গ্রেট কনসেন্ট্রেশন অ্যান্ড ইউজ টু টেক প্রসাদ ফ্রম আনন্দবাজার বাই বেকিং তখন মহাপ্রভু সর্ব দামোদরকে বলেন
এই রঘুনাথ কোথায় খায় কি করে? তখন উনি বলছিলেন উনি আনন্দবাজারে ভিক্ষা করে খায়। So Mahaprabhu, when Mahaprabhu asked Sarup Damodar, where does Raghunath eat? And he told him, well, he just begs from Ananda Bazar and eats. Khub bhalo, khub bhalo. Mahaprabhu said, oh, that's very good. Tar pore dekha gelo je na o kon sei singho dware dariye thake. Bolche Mahaprabhu jiggesh korche Raghunath ke, ke Sarup Damodar, Raghunath kothay khay? Ananda Bazar e to dekhi na. না ও সিংহ দ্বারে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো পূজারী যদি তাকে খেতে দেয় তাহলে সে খায়। And the next time when Mahaprabhu asked Sarup Damodar where he was eating, because Mahaprabhu wasn't seeing Raghunath Das around the Ananda Bazar stalls, prasadam places, and Sarup Damodar replied that now he stands at the Simha Dwar and he just waits there till the pujaris come and give him some prasad. তো Mahaprabhu বলে ঠিক আছে। Then Mahaprabhu said, okay. কিন্তু তারপরে কিছুদিন পরে দেখে যে না তাও করছে না, তখন আবার জিজ্ঞেস করে কি ব্যাপার সর্বদামোদর, এই রঘুনাথ কি করছে কোথায় খায়? Some days later he couldn't see, Mahaprabhu didn't see him even at the Simhadwar. So he asked Sarupdamodar, what's happening? I don't see him there either. বলছে ও কারো কাছে কোথায় দাঁড়ায় না, কারো কাছে ভিক্ষাও করে না, ও সেই নালা থেকে যে সমস্ত প্রসাদ উচ্ছিষ্ট প্রসাদ ফেলে দেওয়া হয় নালায়, সেইগুলো নালা থেকে কুড়িয়ে খায়। Then Sarup Damodar said that he now takes only the remnants thrown into the drain and washed off from the drainage, he takes that and eats. Mahaprabhu বললেন এটাই ঠিক করছে, কারণ ওগুলো কে আমাকে খেতে দিবে, কে আমাকে দেখবে, ওগুলো বেশ্যাবৃত্তি, ওগুলো ঠিক না। So Mahaprabhu then said, oh, this is good. He doesn't have to think, oh, who is going to feed me today? Who is going to give me that? Who is going to give me this? So this is a prostitute mentality, expecting somebody to give something. But this is better. You just go there and take it yourself. So, Chaitanya Chaitamrita bola hoyeche, গরু ছাগলেও যে প্রসাদ খায় না নালা থেকে, সেইগুলো উনি কুড়াতেন মাটির হাঁড়িতে, দে ধুয়ে সেগুলো লবণ মাখিয়ে খেতেন। Raghunath Das used to take the remnants, the rice or whatever vegetables, whatever came through the drainage, and wash it, and then mix some salt and take it. Even animals wouldn't take, even the cows wouldn't take such things. Can any one of us do that? Never. যে সবচেয়ে ধনী ঘরের ছেলে, রাজপুত্র, আর সে মানে গরু ছাগলে যেগুলো খায় না সেইগুলো কুড়িয়ে খাচ্ছে, কীরকম অবস্থা? A great prince like Raghunath Das is eating something that even cows wouldn't eat. তো চৈতন্য মহাপ্রভু নিজে এবারে দেখতে গেলেন রঘুনাথ কি করছে। So this time Chaitanya Mahaprabhu himself wanted to see what Raghunath Das was doing, so he went to personally see. Raghunath se nala theke kuriye ana sei ye onno gulo laban makhe khabe sei shomoy Mahaprabhu gechen. So Mahaprabhu went in exactly when Raghunath Das was getting ready to eat the rice that he had taken from the drain and washed and was ready with the salt and rice. Mahaprabhu sei bhare je khabar chilo ek muchi diye nije khiyeche. And Lord Chaitanya put his hand into that mud pot, clay pot, and took a handful and himself ate it. Raghunath Das Goswami kante shuru korlo. Then Raghunath Das cried. Haribo. অদ্ভুত না? অদ্ভুত, কে খেতে পারে? সরি মহাপ্রভু, এগুলো আপনার খাবার না, এগুলো না আপনি কেন খাচ্ছেন? এগুলো খান না, এগুলো এগুলো খেতে নাই, এগুলো আপনি খাচ্ছেন কেন? Then Raghunath Das said, don't eat, this is not for you, this is for me. শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, রঘুনাথ তুমি খাস্তা খাস্তা এত সুন্দর প্রসাদ খাচ্ছ, আমাকে দাও না কেন? লুকে লুকে একা একা খাও কেন? Then Mahaprabhu said, you're hiding and eating such great prasad,
we are not giving me. So, say, তখন খুব সুন্দর সেই অদ্ভুত একটা উপলব্ধি সেখান থেকে সেই ঘটনা বাদ তখন ওনাকে বলেছিলেন তুমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে তারপরে ওনার নির্দেশে এই রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে গিয়েছিলেন দেন লর্ড চৈতন্য অর্ডার্ড হিম টু গো টু বৃন্দাবন রঘুনাথ দাস হ্যাড আ ভেরি ওয়ান্ডারফুল রিয়েলাইজেশন উনি খুব কম খাবার খেতেন এবং এক বৃন্দাবনে উনি যখন ভজন করতেন চৈতন্য চৈতন্যমিত্র বলে রঘুনাথের নিয়ম যেন পাষাণের লেখা কত জপ করা কত হাজার হাজার বৈষ্ণবকে প্রণাম করা কতবার গোবর্ধন পরিক্রমা একটা হিসাব আছে অসংখ্যবার প্রত্যেকটা দিন হ্যাঁ কোনো নিয়ম ব্যতিক্রম হতো না Raghunatha Dasa used to follow all the rules and he used to do a lot of parikrams and everything, but he used to eat very little. So, ek samoy ei Raghunatha Dasa Goswami unni ki korchan oi ki bole mone mone ha bhagwan ke na Raghunatha Dasa Goswami na Raghunatha Dasa Goswami unni রাধা রানীকে সবসময় স্মরণ করতেন বৃন্দাবনে তো ওনার একজন সেবক ছিল সে সেবক না একজন ভক্ত ছিল সে একটা ইয়ে নিয়ে এসেছে পাতা মাঠা খেত সেই পাতা থেকে মাঠা কেউ দিয়ে যেত একবেলা সারাদিনে একবেলা আর এক এক ঠোঙা এক দোনা মাঠা মাঠা বাটার মিল্ক So Raghunatha Dasa used to eat very little and he used to take just some buttermilk. Raghunatha Dasa used to worship Radharani and সেই দানা মাঠা খাওয়ার যে পাতা একটা ঠোঙা ছিল সেটাকে ছোট কিন্তু যে তাকে খেতে দিত একটা এক ভক্ত সে চিন্তা করলো এই মাঠাতে আমি কত আর দেবো এই একটা এক মাঠা এক ঠোঙা ছাড়ছে বেশি খাবে না এক পাতা ছাড়া তো উনি চিন্তা করলো আমি একটা বড় পাতা আনবো এবং বেশি করে দেবো তাহলে আর কোনো ঝামেলা নেই তখন উনি একটা জায়গা সখীস্থলী বা একটা জায়গা সেখান থেকে বড় একটা পাতা নিয়ে এসে তাতে মাঠা নিয়ে এসেছিলেন হ্যাঁ বেশি করে The person who used to supply this buttermilk thought, oh, this is such a small leaf cup. So how much can he take? So I'll make a big matha, a big leaf cup, and I'll bring a lot of buttermilk and give him. Raghunatha Dasa Goswami bole, oi pata ta tumi kotha theke enecho? Tokhon se bole, sakhisthali theke. Borota. Then Raghunatha Dasa asked him where he brought that big leaf cup from. Maybe he said from sakhisthali. তো সখীস্থলী হচ্ছে রাধারানীর বিপক্ষ বাটিয়ে কি চন্দ্রাবলীর জায়গা আর ও রেগে গিয়ে ফেলে দিয়েছে কিছু মাঠা খেলো না পাতা ফেলে দিল আমরা রাধারানীর লোক আমরা সেই চন্দ্রাবলীর লোক নাই সেখান থেকে তুমি গেলে কেন সেখান থেকে পাতা আমরা হাত দেই না তো সখীস্থলী ইজ এ প্লেস ওয়ার দি অপোজিট গ্রুপ স্টেজ পিপল হু ফাইট উইথ রাধারানি দি অপোজিট গ্রুপ সো বিকজ রঘুনাথ দাস লাইক রাধারানি হি ওয়াজ ওয়ার্শিপিং হার হি সেড আই এম নট ইটিং এনিথিং ফ্রম দেয়ার অ্যান্ড ব্রোক দ্য থিং এ তো খুব বিপদে পড়লো এ তো খাবেই না আজকে ও তো রেগে গেছে আর খাবে না এন্ড হি ওয়াজ ইন ট্রাবল হি ও হি ইজ নট গোইং টু ইট এনিথিং এট অল টুডে তখন এইরকম মানে একবেলা এই কত একটু মাঠা খাবে সেও খেলো না এই একটা খুব বিপদ পরের দিন এরকম এক সময় উনি আমরা তো খেতে বসবো না তো পরে দ্বৈত বাড়িতে যাবো প্রসাদ পাবো কিন্তু এই রঘুনাথ দাস গোস্বামী মানুষে অধিক ভগবানের পূজা করো কিন্তু মানুষে মনে মনে পূজা করতেন ভোগ নিবেদন করতেন অনেক কিছু সো নাও উই আর ইউজুয়ালি অফার সিট ডাউন অ্যান্ড অফার দ্য লর্ড সামথিং টু ইট বাট রঘুনাথ দাস ইউজ টু মেন্টালি অফার মেনি থিংস টু দ্য লর্ড তো একদিন মথুরা থেকে উনি প্রতিদিন মঙ্গলারতিতে উঠে পড়তেন ভোরের বেলায় কিন্তু দেখলেন সেই দিন সব ভক্তরা দেখে যে রঘুনাথ দাস গোস্বামী উঠছে না ও শরীর খুব খারাপ পেট খারাপ তো ইউজুয়ালি রঘুনাথ দাস গেট আপস ফর মঙ্গলারতি এভরিডে বাট অন ওয়ান পার্টিকুলার মর্নিং হি ডিডন্ট গেট আপ হি ওয়াজ ফিলিং ইল অ্যান্ড হি ওয়াজন্ট গেটিং আপ তখন মথুরা থেকে
ভালো ডাক্তারকে ডেকে আনা হয়েছিল এই রঘুনাথ দাস গোস্বামী চিকিৎসার জন্য। ব্রট ফ্রম মথুরা টু ট্রিট রঘুনাথ দাস। তখনকার ডাক্তাররা এরকম পরীক্ষা করে না, দেখেই বলে দিতে পারে কার কি রোগ হয়েছে। হ্যাঁ, দোজ ডেজ ডক্টরস ডিডন্ট নিড টু ডু আ লট অফ টেস্ট, দে কুড জাস্ট সি দ্যাম এন্ড সি সে হোয়াট ওয়াজ রং। এখনকার ডাক্তার তো টেস্ট করেও ভুল চিকিৎসা, নাওডেজ ইভেন আফটার টেস্টিং দ্য ডক্টরস গিভ দ্য রং ডায়াগনোসিস। তখন সেই ডাক্তার বলে যে ওনার কোনো অসুবিধা নেই, একটা ওষুধ দিচ্ছি, উনি বেশি অনেক কলা খেয়েছেন, অনেক দুধ আর কলা খেয়েছেন। And he, the doctor said, well, there's nothing wrong with him, it's just that he took too many bananas and too much dudh, milk. So I'll just give something and he'll be all right. ডাক্তারের কথা কেউ বিশ্বাস করছে না। And nobody believed the doctor. তখন বলে রোগীকে জিজ্ঞেস করো। And the doctor said, then just ask the patient. বলছে এক দুনা মাঠা ছাড়া ও কোনোদিন কিছু খায় না। আর যে খেতে দেয় সে বলে, ও সরি, সব ভক্ত। The person who feeds Raghunath Das said, well, you know, he just takes a little bit of buttermilk every day, so it's impossible that he has taken so much. Raghunath Das Goswami patient, উনি বলেন যে আমি কালকে রাত্রিবেলায় মনে মনে কলার দুধ ভোগ নিবেদন করেছিলাম। Then Raghunath Das says, oh, last night I mentally made an offering of bananas, a lot of bananas and a lot of milk. তারপরে সেই প্রসাদ নিয়ে আমি অনেক লোককে খুঁজলাম, কেউ নাই। তখন মনে মনে কেউ নেই, সব রাত হয়ে গেছে, সব ঘুমিয়ে পড়েছে, আমি শেষে নষ্ট হবে কেন, তাই খেয়ে নিচ্ছিলাম। Then I looked for a lot of people to distribute, but then I got nobody, everybody had just fallen asleep, so I had to have everything. তাই একটু গন্ডগোল হয়ে গেছে, that's why I had a little problem, stomach problem. সবাই অবাক হয়ে যায়, everybody was amazed. উদ্ধারণ দত্ত ঠাকুর শ্রীপাদ। প্রভু নিজের হাতে, হ্যাঁ, এই বৃক্ষ ডাল নিয়ে ডাল রান্না করে এখানে ডাল রান্না হচ্ছিল, ডাল রান্না যে কাঠি থাকে না, হ্যাঁ, সেই কাঠিটা নিত্যানন্দ প্রভু এখানে পুঁতে দিয়েছিল, সেটা তোমাদের থাকে, হ্যাঁ, সেই একদম পাঁচ বছর আগে। தங்க பிஸ்னஸ் சுரங்கம்மா, சுரங்கம் பண்ணுறோம், தங்க தங்கத்தை வச்சு வியாபாரம் பண்ணக்கூடியவங்க அவங்க வந்து தான் இந்த ஆதிசப்த கிராம் ஃபுல்லாக இருக்கிறவங்க. அப்போது நித்யானந்த பிரபு வந்து உத்தாரண தாக்கூர் அவரோட வீட்டில் கூப்பிட்டு வந்து இங்கே இருந்து நித்யானந்த பிரபு ஒவ்வொரு வீடாக இந்த பிஸ்னஸ் மேன் வீட்டுக்கெலாம் போய் பிரச்சாரம் பண்ணுறாரு, ஹவுஸ் ப்ரோக்ராம். அப்படி வந்தவங்க தான் வந்துட்டு இங்கே எல்லாம் அந்த பரம்பரையில் வரவங்க தான் இந்த கோயிலை பார்த்துக்குறாங்க.
அந்த வியாபாரிக்கு. அதனால தான் இந்த கோயில் இவ்வளோ ரிச்சாக இருக்குமா. அவங்க தான் ஒவ்வொரு உத்தாரண தாக்கூரோட டிசப்பியரன்ஸ்லே அன்றைக்கும் இங்கே உற்சவம் கொண்டாடுறாங்க. அது வர டிசம்பர் 5ஆம் தேதி நடக்குது. பெரிய உற்சவம். Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
এই চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের কোন সিপাহ দেখার We are very eager to see the various birthplaces of Lord Chaitanya's associates. Amra eto din pore ei sujog peyechi. Hey, amake apnara kripa korechen. Tai amio aste parechi. Amake khub bhalo lageche. To ei sipaj gulo darshan jekhane jekhane korlam. Sei sob jaygar kotha ektu khane na bolle sob sthiti theke hariye jay. I'm fortunate that you mercifully invited me to visit these places, and we have been able to visit quite a few places today. And if we don't talk about each birthplace, then it is not considered complete. Prathome amra gelam kothay? Ishwara Puri Bhaj. Ishwara Puri Bhaj, Chaitanya Joba, mone ache. Tarpor amra sekhane Bhaskar er kahine bollam. Nayan Bhaskar. Tarpor amra sekhan theke gelam kothay? Sivananda Sena er kahine bollam. Sei ek Brahmachari ki naam Nishinganda Brahmachari. Eshob kahini. Sivananda kukurer kahini tarpor itadi. Nityananda Babu lathi merechilen sei kahini gulo bolechi. Tarpore amra kothay gelam? Raghunatha Dasa Goswami. আমি অনেক কাহিনী আছে বলতে এখন বলবো না কারণ অনেক টাইম লাগবে বলে নাই তো ছোট একটা কথা রঘুনাথ দাস গোস্বামী ছিলেন ব্রজের রতি মঞ্জরি রাধা রানীর সখী So far we visited three places. One was first we visited Isvarpuri birthplace of Isvarpuri. And then we went to Sivananda Sen's house. Then we went to Raghunatha Dasa Goswami's house. And I'll tell, we have discussed the pastime there, his pastime, but I'll tell one more story, one more pastime. Raghunatha Dasa Goswami was Rati Manjari in Vrindavan. জব করছিলেন প্রচন্ড রোদ আর জব করছেন চোখ বন্ধ করে ওয়ান্স ওয়েন হি ওয়াজ চ্যান্টিং ইট ওয়াজ ভেরি হট দ্য সান ওয়াজ আপ আর রাধা কুঞ্জের পাড়ে বিসাইড রাধা কুণ্ড তখন কিছুক্ষণ পরে সনাতন গোস্বামী আসেন সামটাইম লেটার সনাতন গোস্বামী ওয়াক পাস্ট উনি রঘুনাথ দাস গোস্বামীকে বললেন তুমি কীরকম ভজন করো অ্যান্ড ইজ সেট টু রঘুনাথ দাস What are you doing? How are you doing bhajan? তুমি একটা ছোট ঘর বানিয়ে সেখানে ভজন করতে পারো না? You should make a small hut or something and then sit inside and do your bhajan. রঘুনাথ দাস গোস্বামী বলে কি হলো বাবা? কারণ উনি তো বুঝতে পারছেন না. রঘুনাথ দাস said then what's happening? He didn't understand what was going on. Why is he telling me this? সনাতন গোস্বামী বললেন এই প্রচন্ড রোদে তুমি যে জপ করছো জানো তোমার রোদ লেগেছে বলছে না তো বলছে রাধা রানী আঁচল ঘিরে তোমার মাথার উপর রেখেছিলেন সনাতন গোস্বামী দেন আস্ট হিম ইউ আর জাস্ট চ্যান্টিং বাট ডিড ইউ ফিল দ্য সান দ্য হট সান হি সেড নো আই ডিডন্ট ফিল এনিথিং আই ওয়াজ জাস্ট আতে উল্টো ভজন দেন ইউ নো ওয়াই হি ডিডন্ট ফিল হি সেড নো আই ডোন্ট নো দেন হি সেড রাধা রানী ওয়াজ হোল্ডিং হার দ্য এন্ড অফ হার সারি ওভার ইয়োর হেড সো দ্যাট ইউ উডন্ট গেট দ্য সান তুমি রাধা রানীর সেবা করবে না রাধা রানী তোমার সেবা করছে ডু ইউ ওয়ান্ট টু সার্ভ রাধা রানী অর ডু ইউ ওয়ান্ট রাধা রানী টু সার্ভ ইউ আর একবার সন্ধ্যাবেলায় উনি জপ করছিলেন খুব গভীর মানে চোখ বন্ধ করে জপ করছিলেন
Another time Raghunathas was chanting with deep concentration in the evening. সেই সময় চতুর্দিকে জঙ্গল ছিল দুটো বাঘ এসেছিল সেখানে জল খাচ্ছিল. At that time all around was a jungle, a forest and two tigers. They came and was drinking, they were drinking water from Raghunatha Dasa Goswami samne kintu o bujhte pachche na. They were just right in front of Raghunatha Dasa Goswami, but he didn't understand what is going on. Dur theke Sanatan Goswami lokkho korchilen. And from far away Sanatan Goswami was watching all this. Sanatan Goswami bollen je tumi এখানে রাত্রি বেলায় কেন জপ করছো? So what are you doing at night doing bhajan? Why are you doing this now? তুমি জানো দুটো বাঘ এখানে এসেছিল? Do you know that there were two tigers? They came here, they were right next to you. বলছি আমি তো জানি না. No, I didn't know. কিন্তু জানো কৃষ্ণ লাঠি নিয়ে সেখানে দাঁড়িয়েছিল? Do you know that Krishna was standing there with a stick to protect you? তাতে উল্টো ভজন করছো. You're doing the bhajan the other way around, the wrong way. কৃষ্ণ তোমার সেবা করছে. কৃষ্ণ ইজ সার্ভিং ইউ. রঘুনাথ দাস গোস্বামী খুব চিন্তায় পড়লেন কি হলে দে বাবা. দেন রঘুনাথ ওয়াজ ইন প্রেডিকমেন্ট, হি ওয়াজ থিঙ্কিং হোয়াট টু ডু, আই এম জাস্ট ট্রাইং টু ডু ভজন নাইসলি. যাই হোক রঘুনাথ দাস গোস্বামী স্টপ. ইয়ে তারপরে কি কথা আমরা গেলাম? ঝড়ু ঠাকুর. রঘুনাথ দাস গোস্বামী যখন ধনী ছিলেন পরিবার এবং উচ্চ বংশমর্যাদা ছিল, আর এই ঝড়ু ঠাকুর এই সমাজের কোনো বংশমর্যাদা নেই, উনি হচ্ছে ভূঁইমালি জাতি, সবচেয়ে সমাজের নিম্ন স্তরে. উই ওয়েন্ট টু ঝড়ু ঠাকুরস সমাধি, ওয়াজ দ্য থার্ড প্লেস উই ভিজিটেড, অ্যান্ড রঘুনাথ দাস গোস্বামী ইজ অন ওয়ান এক্সট্রিম, হি ইজ এ ভেরি ওয়েলথি ল্যান্ডলর্ড, বাট দিস ঝড়ু ঠাকুর doesn't even come within the caste system. He's outside that. It's called Bhuimali Jati. It's a very low caste. It's almost like outcast, no caste. So, ek samoy Kalidas name ekjon bhakto chilo. Se Kalidas shunechilo. Ki shunechilo? Jeta Chaitanya Charitamrita ekta kotha ache. Tinta jinish. যদি কেউ নিতে পারে তাহলে সে ভগবত ধামে যাওয়ার শক্তি পেয়ে যাবে. দেয়ার্স এ ডিভোটি নেম কালিদাস অ্যান্ড হি হার্ড ফ্রম চৈতন্য চরিতামৃতা দ্যাট ইফ সামবডি ক্যান আন্ডারস্ট্যান্ড থ্রি থিংস দেন হি ক্যান গো ব্যাক টু গড হেড. ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশেষ তিন সাধনের বল. ভক্তের পদধুলি এক, ভক্তের পদ জল দুই, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ তিন. এই তিনটা জিনিস যদি কেউ গ্রহণ করে সে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যাওয়ার যোগ্যতা লাভ করবে. সো ইট ইজ সেড দ্যাট ইফ ওয়ান ক্যান হ্যাভ দ্য রেমনেন্টস অফ দ্য ডিভোটি অ্যান্ড দ্য ওয়াটার ওয়াশড, the water that has been used for washing the devotee's feet, and then the dust from the devotee's feet, if one can have all these three things, accept these three things, then he can go back to Godhead. Kalidas ei chinta kore uni shuru korlen Chaitanya Mahaprabhu theke je ami Chaitanya Mahaprabhur pada dhuli grahan korbo tar pa dhoa jol khabo ar uchchishta prasad pabo joto gauri o vaishnav jekhane ache somosto bhakte উচ্ছিষ্ট খাবো. দেন হি দিস কালিদাস ডিসাইডেড ফার্স্ট আই উইল গো টু চৈতন্য মহাপ্রভু অ্যান্ড টেক ইস প্রসাদ রেমিনেন্স মহাপ্রসাদ, দেন আই উইল টেক ইস দ্য লোটাস ফিট ডাস্ট অ্যান্ড দেন আই উইল অলসো টেক দ্য ওয়াটার চরণামৃতা ফ্রম দ্য লর্ড. চৈতন্য মহাপ্রভুর কেউ পদধুলি জল নিতে পারত না, তার উচ্ছিষ্ট প্রসাদও কেউ পেতে পারত না, একমাত্র সেবক গোবিন্দ সুযোগ নিয়েছিল যেহেতু উনি সেবা করতেন, কিন্তু কেউ নিতে পারত না. It was very hard to get Mahaprabhu's remnants, prasad remnants or the dust? Padadhuli na? Padadhuli, prasad, padadhuli, jal. These three things Mahaprabhu wouldn't allow anyone to take. It was very hard to do. কিন্তু যখন তিনি চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করলেন এবং সেখানে বসে থাকলেন, চৈতন্য মহাপ্রভু তিনি তার নিজের থেকেই উচ্ছিষ্ট পাতা কিছু প্রসাদ ছিল, তখন গোবিন্দকে বলে গোবিন্দ ওই কালিদাসকে এই প্রসাদ দিবে.
But Chaitanya Mahaprabhu gave special mercy to Kalidas. He himself told Govinda to give him some prasad from his plate after eating. Chaitanya Mahaprabhu Jagannath Mandir e dhuklen tokhon age pa dhuichen sekhane pa dhuar kono rokom system chilo ekhono ache abar sei pa dhuar jol sekhane khiye nicche oi Mahaprabhu kauke patta diten na kintu oi Kalidas khacche take kichu bolche na. See, after Mahaprabhu went into the temple in Puri, this Kalidas went and started drinking the water. See, before going, he washed his feet, and there was that charanamrita there after he washed his feet. So he took that water. Generally, Mahaprabhu doesn't allow anybody, but when Kalidas took the water, he didn't say anything, he didn't object. Say Kalidas, khetra bisheshe jhoru thakurer barite eshechilen. উনি চিন্তা করলেন আমি সবচেয়ে যে এই সামাজিক দিক থেকে সবচেয়ে নিম্ন স্তরে তার চরণ মানে তার উচ্ছিষ্ট প্রসাদ আমাকে খেতে হবে. And that Kalidas came to Jaru Thakur's house thinking that I will go to a Vaishnava who actually from birth biologically is from a very low caste or like an outcast, and from him I will take his mercy, the remnants and the lotus feet dust and water. Oi poribare dujon ache Swami stri Jaru Thakur ar tar stri to uni kichu am niye esechilen paka am tokhon bollen ei paka am bhagoban ke bhog nibedan koro to koreche tar pore o chole asbe sei shomoy o bolchilo ami kichu prasad pabo ekhane. তখন ওরা বলছিল আমাদের আমি পাশের বাড়ি ব্রাহ্মণ বা বৈষ্ণব পরিবার দেখি. সো Jaru Thakur অফার্ড সাম টু পিপল অনলি টু পিপল ওয়ার দেয়ার Jaru Thakur অ্যান্ড হিজ ওয়াইফ অ্যান্ড দে ওয়ান্টেড টু অফার সাম ম্যাঙ্গোস টু দ্য লর্ড অ্যান্ড দে ডিড অ্যান্ড দিস কালিদাস হ্যাড কাম দেন অ্যান্ড হি ওয়ান্টেড টু টেক সাম প্রসাদ দেয়ার অ্যান্ড হি সেড Jaru Thakur সেড নো ইউ জাস্ট গো টু সাম আদার ব্রাহ্মণস হাউস. তখন Jaru Thakur তখন সে কালিদাস বললো ঠিক আছে আমি চলে যাচ্ছি. তারপরে লুকিয়ে থাকলো যে ওরা আম খাবে আমগুলো কোথায় ফেলে দেখবো. দেন হি সেড হি থট ওকে হি জাস্ট টোল্ড দ্যাম ওকে আই উইল গো আই ওয়ন্ট ডিস্টার্ব ইউ বাট দেন হি হিড সামওয়্যার নিয়ার দ্য হাউস অ্যান্ড ওয়াজ ওয়েটিং ফর দেম টু ফিনিশ ইটিং দ্য ম্যাঙ্গোস অ্যান্ড থ্রু দ্য সিডস সো দ্যাট হি কুড গো অ্যান্ড টেক লেটার. তো সে আম চেটে বুটে সব খেয়েছে তবে চোকলার আঁটিটা একটা গর্তে ফেলে দিয়েছে. After eating mangoes, both husband and wife threw the seeds into some hole in the ground and he was watching Kalidas. No, দেখছিল দেখছিল লুকিয়ে. তারপরে কালিদাস গিয়ে ওই আটিটা তুলে ও খেতে শুরু করলো. Then he went, he ran to that place and he started eating. He's sucking the mango seeds that they threw. তারপরে চলে আসে. Then he came. দেখাম ব্যবস্থা. তো এই হচ্ছে প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় এই জগৎকে এই জন্ম মৃত্যু সংসার চক্রকে এখান থেকে উত্তীর্ণ হওয়ার একটা পন্থা আছে মহাপ্রসাদ সেবা করতে হবে তাই মহাপ্রসাদ সেবা করার জন্য. সো ইফ ইউ টেক মহাপ্রসাদ দেন উই ক্যান প্যাস দি এক্সাম ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড গো ব্যাক টু গড হেড. আচ্ছা আর একটা ছোট্ট কথা বলি, হ্যাঁ ছোট্ট কথা, রঘুনাথ দাস গোস্বামী যেখানে আমরা বসেছিলাম ওই পাশে বলরাম আচার্যের বাড়ি আছে. বলরাম আচার্যের বাড়িতে চৈতন্য মা ইয়ে হরিদাস ঠাকুর এসেছিলেন উনি কিছু হরি কথা বলছিলেন. তো সেখানকার ব্রাহ্মণরা বলে ই আবার কি জবন হরিদাস, ই আবার কি বড় বড় উপদেশ দিচ্ছে, হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের শুদ্ধরা ওরা হরি কথা বলবে. So there was the house of Balaram Acharya close to Raghunatha Dasa Goswami's house, and there Haridas Thakur had come and they were discussing Krishna Katha, but the brahmanas around there were criticizing. These people are low class. Haridas is not even a brahmana. He's talking about Krishna. How can he do that? She brahmandar madhye ekjon chilo tar nam ta ki Gopal Chakrabarti, and there was a brahmana called Gopal Chakrabarti among them. সে বলছে এই হরিদাস কি বললে কি একটুখানি হরি নাম করলে এক মুক্তি লাভ করবে কোথায় লেখা আছে. দেন দিস গোপাল চক্রবর্তী সেড
Haridas, just by chanting a little Harinam, you think you have become elevated? Where is it written that if you just chant your elevated? Why are you shouting so much? Why are you shouting this name Hare Krishna so much? Where is it written that you should do this? জানি না ওনার সম্পর্কে আমরা যতটুকু এই প্রভু বললেন যে উনি এখানে ছিলেন উনি সাধারণভাবে সাধন ভজন করতেন সবকিছু একদিন নিত্যানন্দ প্রভু ওনার বাড়িতে এসেছিলেন উদাহরণটা তো ঠাকুর আই ডোন্ট নো মাচ অ্যাবাউট হিম বাট হি ইউজড টু ভেরি হামলি নরমালি ডু হিজ ডিভোশনাল সার্ভিস ভেরি সিম্পলি অ্যান্ড ওয়ান ডে লর্ড নিত্যানন্দ কেম টু হিজ হাউস নিত্যানন্দ প্রভুর স্বভাব কেউ বুঝতে পারে না যার তার ঘরে ঢুকে যখন তখন ঢুকে নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড the nature of Lord Nityananda. He just barges into anyone's house and he doesn't care, anytime. Mala, hey, tini amake kichu khawao, ranna karo. And then as soon as he enters, he says, okay, just feed me something, come on. Ami tomar hate khawao. I want you to feed me. Takhan uni bolechilen, tumi sabai ke jibder ke uddhar korbe. Hari nam chhara. Yeah, then he told Udhandatta, you feed me now and then you deliver all the people by spreading the holy name. To se Nityananda Prabhu oi je pashe madhavi lota ke gas amader keu bolchen je okhane uni se ki khunti na ki je kacher khunti diye ki jai tal nachilen oi ta na ki pute diyeche oi sei na ki madhavi lota hoye geche keu keu hoyto oi ta pute diyechen uni lagiyechen ota Yeah, there are two versions of the tree coming up, the tree that we went around there. It's like so one is, it is said that there's some masher, like a dal masher, he pulses the mash with wooden thing. So with that, he took that and just planted it and it became a Madhavilata tree. Or some people say he actually got a root of the Madhavilata tree and then planted it and then came. So there are two versions. এই জায়গাটার নাম আদি সপ্ত গ্রাম এখানে সাতটা বড় বড় এলাকা যেটা রঘুনাথ দাস গোস্বামীর বাবার আন্ডারে ছিল বিশেষ বিশেষ ওটা এই সবগুলোই উনাদি প্লেস ইজ কল আদি সপ্ত গ্রাম ইটস মেড আপ অফ সেভেন বিগ এরিয়াস এন্ড অল দিস ওয়াজ আন্ডার দ্য ফাদার অফ রঘুনাথ দাস এখানে ত্রিবেণী বলা হয় একটা সরস্বতী গঙ্গা যমুনা সরস্বতী কোন এক সময় এখানে মিলিত হয়েছিলেন দিস ইজ ওয়্যার দেয়ার ইজ দ্য কনফ্লুয়েন্স অফ গঙ্গা যমুনা এন্ড সরস্বতী দে থ্রি অল মিট ত্রিবেণী বলা হয় ইটস কল্ড ত্রিবেণী আর আমার আজকে খুব ভালো লাগছে আপনাদেরকে দর্শন পেয়ে আমাদেরকে আমাকে বিশেষ করে আমাদের শ্যামরসিক প্রভুই আমাকে দেখেছেন খুব ভালো যার জন্য আমার আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আই ভেরি হ্যাপি টুডে টু বি হিয়ার উইথ অল অফ ইউ অ্যান্ড শ্যামরসিক প্রভু হ্যাজ মার্সিফুলি ইনভাইটেড মি টু দিস প্রোগ্রাম আমি অনেক দিন এগুলো দেখার ইচ্ছা ছিল আজকে সুযোগ হাট করে পেয়ে গেলাম We wanting to attend see these places for a long time and I got the opportunity today তো মাঝে মাঝে কোথায় যদি যান আমাকে নিয়ে যাবেন তাহলে If you go in the future, wherever you go, please call me. Jai Sanatan Gopal Prabhu ki. Jai! Amadata Bhaktavinda ki Shri Prabhupada ki. Jai!